Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss about the cash flow analysis. That is one of the techniques for comparing the costs and benefits of the proposed information system. In this tutorial, we will discuss cash flow analysis. Cash flow analysis is the proposed system যে বেনিফিট এবং কস্ট গুলো আছে তাদেরকে কম্পেয়ার করার ওয়ান অফ দ্য ওয়েজ সো লেটস মুভ ফরওয়ার্ড হোয়াট ইজ অল অ্যাবাউট দ্য ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ক্যাশ ফ্লো অ্যানালাইসিস এক্সামাইন্স দ্য ডিরেকশন সাইজ অ্যান্ড প্যাটার্ন অফ ক্যাশ ফ্লো দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রপোজড ইনফরমেশন সিস্টেম ক্যাশ ফ্লো অ্যানালাইসিস এক্সামাইন করে কি এক্সামাইন করে নতুন যে প্রপোজ ইনফরমেশন সিস্টেমটা দেয়া হচ্ছে প্রপোজাল সেটার সাথে অ্যাসোসিয়েটেড যে ক্যাশ ফ্লো আছে সেটার ডিরেকশন সেটার সাইজ এবং সেটার প্যাটার্নটাকে এক্সামাইন করে নাও দেয়ার ইজ ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ ইফ ইউ আর প্রপোজিং দ্য রিপ্লেসমেন্ট অফ অ্যান ওল্ড ইনফরমেশন সিস্টেম উইথ দ্য নিউ ওয়ান অ্যান্ড ইফ দ্য নিউ ইনফরমেশন সিস্টেম উইল নট বি জেনারেটিং এনি অ্যাডিশনাল ক্যাশ ফর দ্য বিজনেস দেন উই ক্যান সে দ্যাট অনলি ক্যাশ আউটলেস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট বর্তমান যে ইনফরমেশন সিস্টেমটা আছে অর্থাৎ ওল্ড ইনফরমেশন সিস্টেম এটা রিপ্লেসমেন্ট হিসেবে যে নতুন ইনফরমেশন সিস্টেমের প্রপোজাল দেওয়া হচ্ছে সেখান থেকে বিজনেস বা অর্গানাইজেশনের জন্য যদি কোনো অ্যাডিশনাল ক্যাশ জেনারেট না হয় দেন ধরে নেওয়া হয় অনলি ক্যাশ আউটলেস অর্থাৎ শুধুমাত্র খরচের খাত বা উৎসই প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড আছে সো ইন দ্যাট কেস দ্য নিউ সিস্টেম ক্যান নট বি জাস্টিফাইড অন দ্য বেসিস অফ নিউ রেভিনিউজ জেনারেটেড অ্যান্ড মাস্ট বি এক্সামাইন্ড ক্লোজলি ফর আদার ট্যাঞ্জিবল বেনিফিটস ইফ ইট ইজ টু বি পারস্যুড ফার্দার সেখানে বলা হচ্ছে যে যদি আমার নতুন ইনফরমেশন সিস্টেমে শুধুমাত্র ক্যাশ কস্টের দিকেই যায় অর্থাৎ কোনো ধরনের কোনো রেভিনিউ যদি জেনারেট না হয় শুধু ক্যাশ আউটলে যদি অ্যাসোসিয়েটেড থাকে প্রজেক্টের সাথে দেন আমরা এই শুধু মাত্র নিউ রেভিনিউর পার্সপেক্টিভে আমি আমার সিস্টেমের কোনো ধরনের কোনো জাস্টিফিকেশন দিতে পারবো না সো ইন দ্যাট সেন্স আমাদেরকে আরও খুব ভালো মতো ক্লোজলি এক্সামাইন করতে হবে সিস্টেমটাকে এবং এখান থেকে আরও কী ধরনের ট্যাঞ্জিবল বেনিফিট আসতে পারে অর্থাৎ যে ধরনের বেনিফিটগুলোকে আমরা মেজার করতে পারি ইন টার্মস অফ ডলার সেই ধরনের বেনিফিটের সোর্সগুলোকে ভালো মতো আরও এক্সামাইন করতে হবে এবং খুঁজে বের করতে হবে যাতে আমরা দেখাতে পারি যে নতুন সিস্টেম থেকে আমাদের নতুন রেভিনিউ জেনারেট হবে শুধু যে ক্যাশ আউটলাইস থাকবে তা না আমার নতুন সিস্টেমের সাথে শুধুমাত্র যদি ক্যাশ আউটলাইস থাকে যদি কোনো নতুন রিভিউ না থাকে দেন ইট উইল নট মেক এনি সেন্স সেখানে একটা ক্যাশ ফ্লো অ্যানালাইসিস একটা এক্সাম্পল দেওয়া হয়েছে সো দিস ইজ দ্য এক্সাম্পল দিস ইজ দ্য এক্সাম্পল আমরা এই এক্সাম্পলটা কিছুক্ষণের মধ্যেই দেখবো সো এই এক্সাম্পলটা সম্পর্কে আসলে এখানে কি বলা হচ্ছে এটা আমরা একটু দেখে আসি সেটা হচ্ছে দ্য ফিগার আমরা যে ফিগারটা দেখলাম ফিগার শোজ দ্য ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ফর আ স্মল কোম্পানি দ্যাট ইজ প্রোভাইডিং আ মেইলিং সার্ভিস টু দ্য আদার স্মল কোম্পানিজ ইন দ্য সিটি রেভিনিউ প্রজেকশনস আর দ্যাট অনলি $5,000 উইল বি জেনারেটেড ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার বাট আফটার দ্য সেকেন্ড কোয়ার্টার রেভিনিউ উইল গ্রো অ্যাট আ স্টেডি স্টেট অর স্টেডি রেট সো ধরা হচ্ছে নতুন যে কম্পিউটারাইজ সিস্টেমটা আনা হচ্ছে এই কোম্পানিটার জন্য সেই কোম্পানিতে প্রথম ইয়ারের প্রথম কোয়ার্টারে অর্থাৎ প্রত্যেকটা ইয়ারকে তিনটা কোয়ার্টারে ভাগ করা হয়েছে সো প্রথম ইয়ারের প্রথম কোয়ার্টারে $5,000 রেভিনিউ জেনারেট হচ্ছে এবং ধরে নেওয়া হচ্ছে থিঙ্ক করা হচ্ছে যে ফ্রম দ্য কোয়ার্টার টু প্রত্যেকটা কোয়ার্টারে আমার রেভিনিউ আস্তে আস্তে স্টেডি রেটে বাড়তে থাকবে সো ইনিশিয়ালি আমার রেভিনিউ অনেক কম জেনারেট হবে বাট আমার কস্ট অনেক হাই থাকবে বাট ধরে নেওয়া হয় যে একটা অর্গানাইজেশন যখন ভালো স্টেডি রেটে আগাতে থাকে বা ইম্প্রুভ হতে থাকে বা বড় হতে থাকে তখন ইয়ারের প্রত্যেকটা কোয়ার্টারে আমার রেভিনিউ বেশি জেনারেট হবে এবং কস্টের পরিমাণটা আমার আস্তে আস্তে কমতে থাকবে এটাই ধরে নেওয়া অলরাইট সো কস্ট উইল বি রাইজ large in the first two quarters and then level off. Cash flow analysis is used to determine when a company will begin to make a profit. Cash flow analysis use kora hoy determine korar jonno je amar company ta kokhon profit make kora shuru korbe. So in this case it is in the third quarter with the cash flow of $7,590. Orthat cash flow analysis diye determine kora
হয় যে কখন আমার অর্গানাইজেশন ক্যাশ ফ্লোটা পজিটিভ হবে। যেমন আমাদের এক্সাম্পলে আমরা বিস্তারিতটা দেখবো, বাট ফর দ্য টাইম বিং আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে ইয়ার ওয়ানের কোয়ার্টার থ্রিতে ক্যাশ ফ্লোটা কিন্তু পজিটিভ, বাট কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টুতে ক্যাশ ফ্লোটা কিন্তু নেগেটিভ ছিল। সো কোয়ার্টার থ্রিতে, ইয়ার ওয়ানের কোয়ার্টার থ্রিতে আমার ক্যাশ ফ্লোটা পজিটিভ আসছে। সো ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দিয়ে এটা ডিটারমাইন করা যায় যে আমার ক্যাশ ফ্লোটা কোন সময়ে পজিটিভ আসা শুরু হতে পারে। এক্সাম্পলের ক্ষেত্রে সেটা হচ্ছে কোয়ার্টার থ্রি অফ ইয়ার ওয়ান। অলরাইট, এবং এটা ইন্ডিকেট করে যে আমার কোম্পানি কখন প্রফিট মেক করা শুরু করবে। অলসো ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে ডিটারমাইন করা যায় যে হোয়েন মাই কোম্পানি উইল বি আউট অফ দ্য রেড, দ্যাট ইজ হোয়েন রেভিনিউ হ্যাজ মেড আপ ফর দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্টটা করেছি এবং আমার অর্গানাইজেশন থেকে কোয়ার্টার বাই কোয়ার্টার যে রেভিনিউটা আসছে, এই দুইটা আসলে কখন একজন আরেকজনকে লেভেল অফ করে দেবে, অর্থাৎ লাভের পরিমাণ কখন আবার ইনভেস্টের পরিমাণের সমান হবে এবং এটাকে ছাড়িয়ে যাওয়া শুরু করবে। সো আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে এটা হচ্ছে ইন দ্য ফার্স্ট কোয়ার্টার অফ সেকেন্ড ইয়ার ওয়েন অ্যাকুমুলেটেড ক্যাশ ফ্লো চেঞ্জেস ফ্রম আ নেগেটিভ অ্যামাউন্ট টু আ পজিটিভ অ্যামাউন্ট অফ $10,720। সো আমরা আমাদের ফিগারটাতে একটু ফেরত যাই, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইয়ার ওয়ানে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টুতে ক্যাশ ফ্লোটা নেগেটিভ থাকে, বাট কোয়ার্টার থ্রিতে এসে ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়, অর্থাৎ প্রফিট জেনারেট হওয়া শুরু হয়েছে। বাট আমি যদি টোটাল ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, প্রথম ইয়ারের কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রিতে আমার অ্যাকুমুলেটিভ ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভই আছে, অর্থাৎ আমি রেভিনিউ জেনারেট করা শুরু করেছি কোয়ার্টার থ্রিতে এসে, বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্টের তুলনায় আমি যদি কম্পেয়ার করি আমি এখনও নেগেটিভে আছি, অর্থাৎ আমি এখনও ডেভেলপ করতে পারিনি। সো দেখা যাচ্ছে যে কোয়ার্টার ওয়ানে এসে, ইয়ার টু এর কোয়ার্টার ওয়ানে এসে আমার অ্যাকুমুলেটেড বা কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা পজিটিভ আসছে। সো আমরা বলতে পারি যে এই সময়টা আউট অফ রেড আমার কোম্পানিটা যেতে থাকবে, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং যে রেভিনিউ জেনারেট হয়েছে কোয়ার্টার বাই কোয়ার্টার এটা ইয়ার টু কোয়ার্টার ওয়ান এই টাইমটাতে এসে লেভেল অফ হওয়া শুরু করবে এবং আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে ছাড়িয়ে যাওয়া শুরু করবে। প্রথম আমি বলেছিলাম একটা ইয়ারে তিনটা করে কোয়ার্টার, আই বেগ ইউর পার্ডন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইয়ারে চারটা করে আসলে কোয়ার্টার আছে, আমি প্রথমে একটু ভুল বলেছিলাম, আই এম সরি ফর দ্যাট। অলরাইট, সো ক্যাশ ফ্লো অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পেলাম যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে, অর্থাৎ নতুন একটা ইনফরমেশন সিস্টেম আনার পরে কোন সময় এসে আমি রেভিনিউর মুখ দেখব। যেমন আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে কোয়ার্টার থ্রি অফ ইয়ার ওয়ান, এখানে আমরা রেভিনিউর মুখ দেখ অর্থাৎ প্রফিট করা শুরু করবে কখন আমার অর্গানাইজেশন সেটা আমরা বের করে ফেলতে পারি, এবং আরও একটা সময় বের করতে পারি, সেই সময়টা হচ্ছে যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং আমার রেভিনিউ জেনারেশন এই দুইটা অ্যামাউন্ট কখন লেভেল অফ করবে একজন আরেকজনকে, অর্থাৎ সমান হবে এবং আমার রেভিনিউ জেনারেশনটা আমার ইনভেস্টমেন্টকে ছাড়িয়ে যাওয়া শুরু করবে। সেটা হচ্ছে আমাদের এক্সাম্পলের পার্সপেক্টিভে কোয়ার্টার ওয়ান অফ ইয়ার টু। অলরাইট, the proposed system should have increased revenues along with the cash outlay. So ধরে নেওয়া হয় বা এক্সপেক্ট করা হয় যে আমাদের যে proposed সিস্টেমটা আছে সেটা প্রত্যেকটা কোয়ার্টার বাই কোয়ার্টার, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যে রেভিনিউ জেনারেট করবে সেটা আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে অ্যালং উইথ দ্য ক্যাশ আউটলেস, অর্থাৎ খরচ থাকবে বাট আমার রেভিনিউটা আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করবে। দেন দ্য সাইজ অফ দ্য ক্যাশ ফ্লো মাস্ট বি অ্যানালাইজড অ্যালং উইথ দ্য প্যাটার্নস অফ ক্যাশ ফ্লো অ্যাসোসিয়েটেড উইথ দ্য পারচেস অফ দ্য নিউ সিস্টেম। ক্যাশ ফ্লোর সাইজ এটা অ্যানালাইজ করতে হবে অ্যালং উইথ দ্য প্যাটার্নস অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো প্যাটার্নটাকেও আমার দেখতে হবে উইথ দ্য পারচেস অফ দ্য নিউ ইনফরমেশন সিস্টেম। এবং এটা শুধু ইনিশিয়াল দেখলে হবে না, অর্থাৎ ইনিশিয়াল সময়ের জন্য আমার রেভিনিউ এবং ক্যাশ আউটলে কীরকম সেটা না, থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ ইনিশিয়াল পারচেস থেকে শুরু করে দেন এটা ডেভেলপমেন্ট করে এটা রানিং অবস্থায় যতদিন থাকবে, অর্থাৎ থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য ইনফরমেশন সিস্টেম আমার কিন্তু এই জিনিসটা হিসাব করতে হবে ক্যাশ ফ্লোটাকে। নাও লেটস জাম্প টু আওয়ার এক্সাম্পল, এটা ছিল আমাদের এক্সাম্পল, একটা কোম্পানি সেটা মেইলিং সার্ভিস দিচ্ছে শহরের অন্যান্য ছোট ছোট কোম্পানিগুলোকে ইউজিং আ কম্পিউটারাইজড ইনফরমেশন সিস্টেম। সো দিজ আর দ্য রেভিনিউস
একটা ইয়ারে চারটা করে কোয়ার্টার, সো প্রথম ইয়ারে কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, কোয়ার্টার থ্রি, কোয়ার্টার ফোর অ্যান্ড সেকেন্ড ইয়ারে কোয়ার্টার ওয়ান পর্যন্ত এখানে দেখানো হয়েছে। সো এখানে এক্সপেক্টেড যে প্রত্যেকটা কোয়ার্টারে এসে আমার রেভিনিউ আস্তে আস্তে বাড়তে থাকবে। অলরাইট, সো এখানে ক্যাশ ফ্লোটা কীরকম হচ্ছে, ক্যাশ ফ্লোর সাইজ, প্যাটার্ন, ডিরেকশনটা, সেটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করি। সো ইয়ার ওয়ানের কোয়ার্টার ওয়ানে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে $5,000, বাট আমার খরচ যাচ্ছে হচ্ছে টোটাল $26,000। বিভিন্ন পার্সপেক্টিভে কিছু খরচ এখানে দেওয়া আছে। সো ফর দ্য কোয়ার্টার ওয়ান অফ ইয়ার ওয়ান আমার ক্যাশ ফ্লোটা কিন্তু মাইনাস, অর্থাৎ আমি অলওয়েজ রেভিনিউ থেকে কস্টকে বিয়োগ দিব। সো 5,000 থেকে যদি 26,000 আমি মাইনাস করি তাহলে ক্যাশ ফ্লোটা আসছে -$21,000। সো কোয়ার্টার ওয়ানের জন্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হবে -$21,000। অলরাইট, নাও কোয়ার্টার টু তে এসে আমার রেভিনিউ জেনারেট হল $20,000, আমার টোটাল কস্ট গেল হচ্ছে $27,400। সো এখানে যদি আমি রেভিনিউ থেকে কস্টকে বিয়োগ দিই জাস্ট ফর দ্য কোয়ার্টার টু, আমার ক্যাশ ফ্লো আসছে কত, -$7,400। অর্থাৎ আমি এখনও কিন্তু লসে আছি, বা আমি এখনও রেভিনিউর মুখ দেখিনি, বা আমি লাভের মুখটা দেখিনি। সো কোয়ার্টার টু তে এসে আমি যদি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হিসাব করি তাহলে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো দাঁড়াচ্ছে -$28,400। অর্থাৎ কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার টু এই দুইটার ক্যাশ ফ্লোর সামেশন আসছে -$28,400, এবং এটাই হচ্ছে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। অলরাইট, নাও লেটস গো টু দ্য কোয়ার্টার থ্রি অফ ইয়ার ওয়ান। এই সময় আমার রেভিনিউ জেনারেট হচ্ছে $24,960, আমার খরচ যাচ্ছে $17,370। সো এখানে যদি আমি এখন রেভিনিউ থেকে কস্টকে বিয়োগ দিই ফর কোয়ার্টার থ্রি, আমার ক্যাশ ফ্লোটা কিন্তু পজিটিভ চলে এসেছে। অর্থাৎ ইয়ার ওয়ানের কোয়ার্টার থ্রিতে এসে আমার কোম্পানি লাভের মুখ দেখল, কারণ এখানে রেভিনিউ টোটাল কস্টের চেয়ে বেশি আসছে। বাট টোটাল ইনভেস্টমেন্টের তুলনায় আমি কিন্তু এখনও নেগেটিভে আছি, কারণ আমি যদি এখন কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা হিসাব করি, কোয়ার্টার টুতে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো ছিল -$28,400, এর সাথে যদি আমি $7,590 যোগ করি তাহলে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আসছে -$20,810। সো কোয়ার্টার থ্রিতে এসে আমি ফর দ্য কোয়ার্টার থ্রি আমি রেভিনিউ বা লাভ জেনারেট করতে পারছি, বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কম্প্যারিজনে আমি কিন্তু এখনও মাইনাসে আছি। সো একটা জিনিস যদি খেয়াল করি, দেখা যাচ্ছে আমার রেভিনিউ প্রত্যেকটা কোয়ার্টারে আস্তে আস্তে বাড়ছে এবং আমার টোটাল কস্ট কিন্তু আস্তে আস্তে কমা শুরু হয়েছে, অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড। তবে হ্যাঁ, কোনো কোনো কোয়ার্টারে আবার বেড়ে যেতে পারে, যেমন কোয়ার্টার ফোরে এসে আমার রেভিনিউ জেনারেট হয়েছে $31,270, আমার টোটাল কস্ট গিয়েছে $18,670। এই কোয়ার্টার ফোরের টোটাল কস্ট কিন্তু কোয়ার্টার থ্রি টোটাল কস্ট থেকে একটু বেশি, সো ইট মে ভ্যারি। সো কোয়ার্টার ফোরেও যদি আমি রেভিনিউ থেকে কস্টকে বিয়োগ দিই তাহলে আমার ক্যাশ ফ্লোটা ফর কোয়ার্টার ফোর এটা প্লাসে থাকে, এবং লাস্ট যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আছে -$20,810, এটার সাথে যদি $12,600 আমি যোগ করি তাহলে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আসছে -$8,210। অলরাইট, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়ার্টার, দ্যাট ইজ দ্য কোয়ার্টার ওয়ান অফ ইয়ার টু। এই সময় আমার রেভিনিউ জেনারেট হচ্ছে $39,020, আর টোটাল কস্ট যাচ্ছে হচ্ছে $20,090। সো এখানে যদি আমি রেভিনিউ থেকে কস্টকে টোটাল কস্টকে মাইনাস করি তাহলে দেখা যাচ্ছে আমার লাভ থাকছে ভালো, অ্যান্ড ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটা হচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে $18,930। লাস্ট যে আপডেটটা আছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো সেটার সাথে, অর্থাৎ -$8,210 সাথে যদি আমি $18,930 যোগ করি তাহলে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা কিন্তু পজিটিভে চলে আসছে, দ্যাট ইজ $10,720। সো এই মোমেন্টে এসে আমার যে কোম্পানি বা অর্গানাইজেশনটা আছে এই এক্সাম্পলের পার্সপেক্টিভে, সেটা আউট অফ দ্য রেড জোন হওয়া শুরু করে। অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং টোটাল যে রেভিনিউ জেনারেট হলো ফ্রম দ্য কোয়ার্টার ওয়ান অফ ইয়ার ওয়ান টু দিস কোয়ার্টার ওয়ান অফ ইয়ার টু, আমার কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে এটা ছাড়িয়ে যাওয়া শুরু করেছে। সো এভাবে হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিসটা করা হয়, এবং ক্যাশ ফ্লো অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার ওয়ানের কোয়ার্টার থ্রিতে কোম্পানি লাভের মুখ দেখেছে, অর্থাৎ কোয়ার্টার থ্রিতে যে পরিমাণ রেভিনিউ জেনারেট হয়েছে তার থেকে টোটাল কস্টটা কম, সো এই সময়টা লাভ হয়েছে। বাট টোটাল ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে কিন্তু এখনও নেগেটিভে আছে, অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা মাইনাস। সো কখন কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা প্লাসের দিকে যায়,
কোয়ার্টার ওয়ান অফ ইয়ার টু, এবং এটা ইন্ডিকেট করে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এবং যে টোটাল রেভিনিউ সেটা লেভেল অফ করে আমার রেভিনিউটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে এত পর্যন্ত যে পরিমাণ খরচ গেছে সেটাকে ছাড়িয়ে টোটালি আমি লাভের অবস্থাতে আছি। সো দিস ইজ দ্য ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ফর দিস এক্সাম্পল। এখানে যে ভ্যালুগুলো নেওয়া হয়েছে যে প্রত্যেকটা কোয়ার্টার রেভিনিউ, দিস আর দ্য এক্সপেক্টেড রেভিনিউস, অর্থাৎ নতুন একটা ইনফরমেশন সিস্টেম ইনস্টল করলে বা ডেভেলপ করলে আমি এক্সপেক্ট করতে পারি যে আমার কোয়ার্টারগুলোতে অর্থাৎ বিভিন্ন সময় পর পর আমার রেভিনিউটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এক্সপেক্ট করা হয় যে রেভিনিউ থেকে আমার টোটাল কস্টটা আস্তে আস্তে কমতে থাকবে। ইনিশিয়ালি আমার টোটাল কস্ট রেভিনিউ থেকে বেশি থাকবে, বাট অ্যাজ দ্য টাইম পাসেস আমার টোটাল কস্ট প্রত্যেকটা কোয়ার্টারের রেভিনিউ থেকে আস্তে আস্তে কমতে থাকবে। সো এখানকার অ্যানালাইসিসটা ভেরি ইজি, আমরা যদি একটু সামারাইজ করি সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারের রেভিনিউ থেকে আমরা টোটাল কস্টকে বিয়োগ দিব, সো ক্যাশ ফ্লো বের হবে এবং কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বের করব। প্রত্যেকটা কোয়ার্টারের নিজস্ব রেভিনিউ থেকে নিজস্ব টোটাল কস্টকে বিয়োগ দিব, তাহলে আমরা ওই কোয়ার্টারের জন্য ক্যাশ ফ্লো পাব, সেই ক্যাশ ফ্লোর থাকে আগের সাথে আগের সময় ক্যাশ ফ্লোটা যোগ করলে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো পাচ্ছি। সেখানে -21,000 এর সাথে -7,400 যোগ করলে আমরা পাচ্ছি -28,400, এটার সাথে পরের কোয়ার্টারের নিজস্ব ক্যাশ ফ্লো -7,590, এটা যোগ করলে আমরা পাচ্ছি -20,810, দেন এটার সাথে পরের কোয়ার্টারের ক্যাশ ফ্লো -12,600, এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে -8,210, দেন এই -8,210 এর সাথে পরবর্তী কোয়ার্টারের ক্যাশ ফ্লো 18,930, এটা যোগ করলে আমরা পাচ্ছি কিউমুলেটিভটা পজিটিভ, দ্যাট ইজ $10,720। সো এই অ্যানালাইসিসে আমরা হচ্ছে সেই সময়টাতে এসে কাইন্ড অফ থেমে যাওয়ার চেষ্টা করবো যে সময় আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা পজিটিভ। সো এই ধরনের অ্যানালাইসিস থেকে আমরা দুইটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে কোন বছরে কোন সময় আমার কোম্পানি পার্টিকুলার ওই কোয়ার্টারে লাভ করেছে, এটার অ্যান্সার হচ্ছে ইয়ার ওয়ানের কোয়ার্টার থ্রি, পার্টিকুলার এই সময় কোম্পানি সামান্যতম লাভ করতে পেরেছে কারণ এই কোয়ার্টারে টোটাল রেভিনিউ টোটাল কস্টের থেকে বেশি। আর টোটাল ইনভেস্টমেন্টের কম্প্যারিজনে যদি আমি চিন্তা করি যে আমার কোম্পানি কখন আউট অফ দ্য রেড জোন হবে এই এক্সাম্পলের পার্সপেক্টিভে, সেটার অ্যান্সার হচ্ছে কোয়ার্টার ওয়ান অফ ইয়ার টু, কারণ এখানে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা পজিটিভ আসছে। সো পার্টিকুলার কোয়ার্টারের ক্যাশ ফ্লো কখন পজিটিভ হচ্ছে এবং কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা কখন পজিটিভ হচ্ছে, এই দুইটাই আমাদেরকে এখানে হিসাব করে বের করতে হবে এই টাইপের অ্যানালাইসিসে। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস অ্যানালাইসিস, ইটস ভেরি ইজি। নাও লেটস রিক্যাপ অফ হোয়াট উই হ্যাভ লার্নড ইন দিস টিউটোরিয়াল। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস কি করে, এক্সামাইন করে, কি এক্সামাইন করে, দ্য ডিরেকশন সাইজ অ্যান্ড প্যাটার্ন অফ দ্য ক্যাশ ফ্লো দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রপোজড ইনফরমেশন সিস্টেম, এবং ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ডিটারমাইন করে হোয়েন ক্যাশ আউটলেস অ্যান্ড রেভিনিউস উইল অকার, অ্যান্ড দিস ইজ ফর বোথ, দ্যাট ইজ নট অনলি ফর দ্য ইনিশিয়াল পারচেজ বাট ওভার দ্য লাইফ টাইম অফ দ্য ইনফরমেশন সিস্টেম। দেন এখানে একটা ক্যাশ ফ্লো অ্যানালাইসিসের একটা এক্সাম্পল দেখানো হয়েছে, প্রত্যেকটা কোয়ার্টারের রেভিনিউ থেকে প্রত্যেকটা কোয়ার্টারের নিজস্ব টোটাল কস্ট এটা বিয়োগ দিলে প্রত্যেকটা কোয়ার্টারের নিজস্ব ক্যাশ ফ্লো পাওয়া যাবে। সো প্রত্যেকটা কোয়ার্টার এখানে ক্যাশ ফ্লো আছে এবং আগের কোয়ার্টারের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর সাথে পরের কোয়ার্টারের নিজস্ব ক্যাশ ফ্লো যোগ করলে আমরা আপ টু দ্যাট কোয়ার্টার আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা পেয়ে যাব। সেখানে প্রত্যেকটা কোয়ার্টারের জন্য কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বের করা হয়েছে এবং নিজস্ব ক্যাশ ফ্লো বের করা হয়েছে, এবং এই ক্যাশ ফ্লো অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে যে কোয়ার্টার থ্রি অফ ইয়ার ওয়ান আমার কোম্পানিটা সামান্য লাভ করেছে কারণ এখানে কোয়ার্টার থ্রিতে টোটাল রেভিনিউ টোটাল কস্টের থেকে বেশি। সো ফর দিস কোয়ার্টার আমার কোম্পানি সামান্য লাভ করতে পেরেছে, টোটাল ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ কিন্তু এখনো নেগেটিভে আছে। কোয়ার্টার ওয়ান অফ ইয়ার টুতে যে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার কোম্পানিটা আউট অফ রেড জোন হতে পারছে। সো দিস ইজ ইট, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দ্য থিংস দ্যাট আই হ্যাভ ডিসকাসড ইন দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।